বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রকে অনুরাগীদের কাছে পরিবেশন করতে বাঙালিয়ানার নতুন নিবেদন গল্প ফিভার। আজকের গল্প বঙ্কুবাবুর বন্ধু প্রথম পর্ব। বঙ্কুবাবুকে কেউ কোনোদিন রাগতে দেখেনি। সত্যি বলতে কি, তিনি রাগলে যে কিরকম ব্যাপারটা হবে, কি যে বলবেন বা করবেন তিনি, সেটা আন্দাজ করা ভারী শক্ত। অথচ রাগবার যে কারণ ঘটে না তা মোটেই নয়। আজ 22 বছর তিনি কাঁকুরগাছি প্রাইমারি স্কুলে ভূগোল বা বাংলা পড়িয়ে আসছেন। এর মধ্যে কত ছাত্র এলো গেল, কিন্তু বঙ্কুবাবুর পেছনে লাগাটা, যেমন ব্ল্যাকবোর্ডে তার ছবি আঁকা, তার বসবার চেয়ারে গাবের আঠা মাখিয়ে রাখা, কালী পুজোর রাত্রে তার পেছনে ছুঁচোবাজি ছেড়ে দেওয়া, এই সবই এই 22 বছর ধরে ছাত্র পরম্পরায় চলে আসছে। বঙ্কুবাবু কিন্তু কখনো রাগেননি, কেবল মাঝে মাঝে গলা খাঁকড়িয়ে বলেছেন, ছি। এর একটা কারণ অবশ্যই এই যে, তিনি যদি রাগটাক করে মাস্টারি ছেড়ে দেন তো তাঁর মতো গরিব একজন লোকের পক্ষে এই বয়সে আর একটা মাস্টারি বা চাকরি খুঁজে পাওয়া খুবই শক্ত হবে। আর একটা কারণ হল, ক্লাস ভর্তি দুষ্টু ছেলের মধ্যে দু একটা ভালো ছাত্র প্রতিবারেই থাকে। বঙ্কুবাবু তাদের সঙ্গে ভাব করে তাদের পড়িয়ে এত আনন্দ পান যে তাতেই তার মাস্টারি সার্থক হয়ে যায়। এইসব ছাত্রদের তিনি কখনো কখনো নিজের বাড়িতে নিয়ে আসেন, তারপর বাটি করে মুরগি খেতে দিয়ে গল্পচ্ছলে দেশ বিদেশের আশ্চর্য ঘটনা শোনান। আফ্রিকার গল্প, মেরু আবিষ্কারের গল্প, ব্রাজিলের মানুষ খেকো মাছের গল্প, সমুদ্র গর্ভে তলিয়ে যাওয়া আটলান্টিস মহাদেশের গল্প, এসবই বঙ্কুবাবু চমৎকার করে বলতে পারেন। শনি রবিবার সন্ধ্যাবেলাটা বঙ্কুবাবু যান গ্রামের উকিল শ্রীপতি মজুমদারের আড্ডায়। অনেকবার ভেবেছেন আর যাবেন না, এই শেষবার আর না, কারণ ছাত্রদের টিটকিরি গা সওয়া হয়ে গেলেও বুড়োদের পেছনে লাগাটা যেন কিছুতেই বরদাস্ত হয় না। এই বৈঠকে তাকে নিয়ে যে ধরনের ঠাট্টা তামাশা চলে সেটা সত্যি মাঝে মাঝে সহ্যের সীমা ছাড়িয়ে যায়। এই তো সেদিন, 2 মাসও হয়নি, ভূতের কথা হচ্ছিল। বঙ্কুবাবু সচরাচর মুখ খোলেন না, সেদিন কি জানি হলো হঠাৎ বলে ফেললেন যে তার ভূতের ভয় নেই। আর যায় কোথা, এমন সুযোগ কি এসব লোকে ছাড়ে? রাত্রে বাড়ি ফেরার পথে বঙ্কুবাবুকে যাচ্ছে তাই ভাবে নাজেহাল হতো। মিত্তিরদের তেঁতুল গাছটার তলায় কি এক লিকলিকে লম্বা লোক ভুসু টুসু মেখে অন্ধকারে তার পিঠের ওপর পড়ল ঝাঁপিয়ে। এই আড্ডারই কারো চক্রান্ত আর কি। ভয় অবশ্যই পাননি বঙ্কুবাবু, তবে চোট লেগেছিল, 3 দিন ঘাড়ে ব্যথা ছিল, আর সবচেয়ে যেটা বিশ্রী, তার নতুন পাঞ্জাবিটা কালিটালি লেগে ছিঁড়ে টিড়ে একাকার হয়ে গেছিল। ঠাট্টার একই রকম রে বাপু। এছাড়া ছোটোখাটো পেছনে লাগার ব্যাপার তো লেগেই আছে, এই যেমন ছাতাটা জুতোটা লুকিয়ে রাখা, পানে আসল মশলার বদলে মাটির মশলা দেওয়া, জোর করে ধরে বেঁধে গান গাওয়ানো ইত্যাদি। কিন্তু তাও আড্ডায় আসতে হয়, না হলে শ্রীপতিবাবু কি ভাববেন? একে তো তিনি গায়ের গণ্যমান্য লোক, দিনকে রাত করতে পারেন এমন ক্ষমতা তার, তার উপরে আবার তার বঙ্কুবাবু না হলে চলেই না। তিনি বলেন, একজন থাকবে যাকে নিয়ে বেশ রশিয়ে রগড় করা চলবে, নইলে আর আড্ডা, ডাকো বঙ্কুবিহারীকে। আজকের আড্ডার সুর ছিল একটু অন্যরকম, উচ্চ গ্রামের, অর্থাৎ স্যাটেলাইট নিয়ে কথা হচ্ছিল। আজই সন্ধ্যায় সূর্য ডোবার কিছুক্ষণ পরেই উত্তর দিকের আকাশে একটি চলন্ত আলো দেখা গেছে। মাস তিনেক আগেও একবার ওই রকম আলো দেখা গিয়েছিল এবং তাই নিয়ে আড্ডায় বিস্তর গবেষণা চলেছিল। পরে জানা যায় ওটা একটা রাশিয়ান স্যাটেলাইট, খটকা না ফোসকা এই গোছের কি একটা নাম, সেটা নাকি 400 মাইল ওপর দিয়ে বন বন করে পৃথিবীর চারদিকে ঘুরছে এবং তার থেকে নাকি বৈজ্ঞানিকেরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারছেন। আজকের আলোটা বঙ্কুবাবু প্রথম দেখেছিলেন, তারপর তিনি সেটা নিধু মুক্তারকে ডেকে দেখান,
কিন্তু আড্ডা এসে বঙ্কুবাবু দেখলেন যে নিধু মুক্তার অম্লান বদনে প্রথম দেখার ক্রেডিটটা নিজেই নিয়েছেন এবং সেই নিয়ে খুব বড়াই করছেন। বঙ্কুবাবু কিছু বললেন না। স্যাটেলাইট সম্পর্কে এখানে কেউই বিশেষ কিছু জানেন না, তবে এসব কথা বলতে তো আর টিকিট লাগে না, বা বললে পুলিশেও ধরে না, তাই সবাই ফোরন দিচ্ছেন। চণ্ডীবাবু বললেন, যাই বলো বাপু, এসব স্যাটেলাইট ফ্যাটেলাইট নিয়ে খামোকা মাথা ঘামানো আমাদের শোভা পায় না। আমাদের কাছে ও যা সাপের মাথার মনিও তাই। কোথায় আকাশের কোন কোণে আলোর ফুটকি দেখছো তাই নিয়ে খবরের কাগজ লিখছে, আর তাই পরে তুমি বৈঠকখানায় বসে পান চিবুতে চিবুতে বাহবা দিচ্ছ, যেন তোমারই কীর্তি তোমারই গৌরব, হাততালটা যেন তোমারই পাওনা। রামকানাইয়ের বয়সটা কম, সে বলল, আমার না হোক, মানুষের তো সবার উপরে মানুষ সত্য। চণ্ডীবাবু বললেন, রাখো রাখো, যত সব মানুষ না তো কি বাঁদরে বানাবে স্যাটেলাইট, মানুষ ছাড়া আর আছে কি? নিধু মুক্তার বললেন, আচ্ছা বেশ, স্যাটেলাইটের কথা ছেড়েই দিলাম, তাতে না হয় লোকটোক নেই, কেবল একটা যন্ত্র পাক খাচ্ছে, তা সে তো লাট্টুও পাক খায়, সুইচ টিপলে পাখাও ঘোরে, যাকে। কিন্তু রকেট, রকেটের ব্যাপারটা তো নেহাত ফেলনা নয় ভায়া। চণ্ডীবাবু নাক সিঁটকে বললেন, রকেট রকেট ধুয়ে কোন জলটা খাবে শুনি? রকেট, তাও বুঝতাম যদি হ্যাঁ, এই আমাদের দেশেই তৈরি হলো, গড়ের মাঠ থেকে ছাড়লে যেটা চাঁদে তাদের ত্যাগ করে, আমরা গিয়ে টিকিট কিনে দেখে এলু, তাও একটা মানে হয়। রামকানাই বলল, ঠিক বলেছেন, আমাদের কাছে রকেটও যা ঘোড়ার ডিমও তাই। ভৈরব চক্রবর্তী বললেন, ধরো যদি অন্য গ্রহ থেকে একটা কিছু পৃথিবীতে এলো, এলেই বা কি, তুমি আমি তো সেটাকে দেখতে পাবো না। তা বটে। আড্ডার সবাই চায়েলের পেয়ালায় মুখ দিলেন, এরপর তো আর কথা চলে না। এই অবসরে বঙ্কুবাবু খুব করে একটু কেশে নিয়ে মৃদুস্বরে বললেন, ধরুন যদি এখানেই আসে। নিধুবাবু অবাক হবার ভান করে বললেন, ব্যাঁকা আবার কি বলছে হে, কে আসবে এখানে, কোত্থেকে আসবে? বঙ্কুবাবু আবার মৃদুস্বরে বললেন, অন্য গ্রহ থেকে কোনো লোকটোক। ভৈরব চক্রবর্তী তার অভ্যাস মতো বঙ্কুবাবুর পিঠে একটা অভদ্র চাপড় মেরে দাঁত বার করে বললেন, বাহ বঙ্কুবিহারি বাহ, অন্য গ্রহ থেকে লোক আসবে এইখানে এই গণ্ডগ্রামে, লন্ডন নয়, মস্কো নয়, নিউ ইয়র্ক নয়, মায়ে কলকাতাও নয়, একেবারে কাঁকুড়গাছি, তোমার তো শখ কম নয়। বঙ্কুবাবু চুপ করে গেলেন, কিন্তু তার মন বলতে লাগলো, সেটার এমন অসম্ভব কি, বাইরে থেকে যারা আসবে তাদের তো পৃথিবীতে আসা নিয়ে কথা, অত যদি হিসেব করে নাই আসে, কাঁকুড়গাছিতে না আসা যেমন সম্ভব, আসাও ঠিক তেমনই সম্ভব। শ্রীপতিবাবু এতক্ষণ কিচ্ছু বলেননি, এবার তিনি নড়ে চড়ে বসতেই সকলে তার মুখের দিকে চাইল। তিনি চায়ের পেয়ালাটা নামিয়ে রেখে বিজ্ঞের মতো ভারী গলায় বললেন, দেখো, বাইরের গ্রহ থেকে যদি লোক আসেই, তবে এটা জেনে রেখো যে তারা এই পোড়া দেশে আসবে না, তাদের তো খেয়ে দিয়ে কাজ নেই, আর অত বোকা তারা নয়। আমার বিশ্বাস তারা সাহেব, এবং এসে নামবে ওই সাহেবদেরই দেশে পশ্চিমে, বুঝেছ? এ কথায় এক বঙ্কুবাবু ছাড়া সকলেই এক বাক্যে সায় দিলেন। চণ্ডীবাবু নিধু মুক্তারের কোমরে খোঁচা মেরে ইশারায় বঙ্কুবাবুকে দেখিয়ে ন্যাকা ন্যাকা গলায় বললেন, আমার কিন্তু বাবা মনে হয় যে বঙ্কু ঠিকই বলেছেন, বঙ্কুবিহারীর মতো লোক যেখানে আছে সেখানে আসাই তো তাদের পক্ষে স্বাভাবিক, কি বলো নিধু? ধরো যদি একটা স্পেসিমেন নিয়ে যেতে হয়, তাহলে বঙ্কুর মতো দ্বিতীয় মানুষ কোথায় পাচ্ছে শুনি? নিধু মুক্তার সায় দিয়ে বলেন, ঠিক ঠিক, বুদ্ধি বলো, চেহারা বলো, যাই বলো, ব্যাঁকা একেবারে আইডিয়াল। রামকানাই বলল, একেবারে জাদুঘরে রাখার মতো, কিংবা চিড়িয়াখানায়। বঙ্কুবাবু মনে মনে বললেন, স্পেসিমেন যদি বলতে হয় তো এরাই বা কি কম,
ওই তো শ্রীপতিবাবু, উটের মতো থুতনি, আর ওই ভৈরব চক্রবর্তী কচ্ছপের মতো চোখ, ওই নিধু মুক্তার ছুঁচো, রামকানাই ছাগল, চণ্ডীবাবু চামচিকে, চিড়িয়াখানায় যদি রাখতে হয় তো। বঙ্কুবাবুর চোখে জল এলো, তিনি উঠে পড়লেন। আজ অন্তত আড্ডাটা ভালো লাগবে ভেবেছিলেন, হলো না, মনটা ভারী হয়ে গেছে, আর থাকা চলে না। সে কি উঠলে নাকি হে? শ্রীপতিবাবু যেন ব্যস্ত হয়ে পড়লেন। হ্যাঁ রাত হলো। কই রাত, কাল তো ছুটি, বসো চা খাও। না আজ আসি, পরীক্ষার খাতা আছে কিছু। নমস্কার। রামকানাই বলল, দেখবেন বঙ্কুদা, আজ আবার অমাবস্যা, মঙ্গলবার, মানুষ কিন্তু ভূতেরও বাড়া।